আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা রাখি অনেক অনেক ভালো। বন্ধুরা, আজ আমি দেখাবো কীভাবে আপনারা ওয়ার্ক আপ জবে আর্নিং করার পরে সেই আর্নিংটা ডিপোজিট করবে। আমরা সাধারণত আর্নিং করার পরে ক্যাশ আউট করি এখান থেকে $4 এলে, কিন্তু আজ আমি দেখাবো আর্নিং করে ক্যাশ আউট না করে যদি আমরা ওখান থেকে জব পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিপোজিট করতে হয়। সেই ডিপোজিট আমরা বিকাশ থেকে করতে পারি, কিন্তু আমি বিকাশ থেকে করবো না, আমি যে আর্নিংটা করেছি এই আর্নিং থেকে আমি এটা ডিপোজিট করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার চ্যানেলে ওয়ার্ক আপ জবে কীভাবে আপনারা কাজ করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার সম্বন্ধে একটা ভিডিও আছে, এতে দেখুন, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা এখানে 3D.menu ক্লিক করবেন, এখানে দেখবেন নিচে লেখা আছে ডিপোজিট, এই যে ডিপোজিট, এখানে আপনি ডিপোজিট বিভিন্ন মাধ্যমে করতে পারেন, 4টা ওয়ে আছে। এছাড়া আমরা যে আর্নিং করছি সেখান থেকে আমরা ডিপোজিট করতে পারি। এখন আমি দেখাবো কীভাবে আমরা আর্নিং করার পরে ডিপোজিট করব। দেখেন এখানে সর্বনিম্ন এখানে লেখা আছে সর্বনিম্ন $1 আমরা ডিপোজিট করতে পারবো। তো এখানে আমি দিব ডিপোজিট $1, ওকে কনভার্ট। দেখেন বন্ধুরা ইনস্ট্যান্ট হয়ে গেছে একদম সাথে সাথে $2। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।